হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাকেন্দ্রের ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদের দেখাবো নোয়াজ জিপসামের অপারেশনের কিছু কাজ করা এবং রেডিমেড যে কাজগুলো কমপ্লিট হয়েছে, অলরেডি কাজ রং করতেছে। এর আগে আপনাদের দেখাচ্ছি রং ছাড়া কিছু কাজ, আজকে দেখাবো যে রং করা অবস্থায় রং করতেছে সেইগুলো আর কি, রানিং কিছু কাজ দেখাচ্ছি ভিউয়ার্স। আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে দেখুন নোয়াজ জিপসামের আপনার রং করা। এর আগে ভিডিওটা আপনাদের দেখানো হয়েছে ভিউয়ার্স, দেখুন রং ছাড়া। আর এখন যেগুলো দেখাবো রং করা হয়েছে অলরেডি, আমি এক নজর দেখাচ্ছি ডিজাইনগুলো। ভিউয়ার্স দেখুন পুরো রুমটাই রং করা অলরেডি, এর আগে আপনাদের এই কর্নারগুলোও দেখাচ্ছি ভিউয়ার্স। সাধারণত এই কর্নারগুলো এভাবেই দিয়ে থাকে, কিন্তু ডিজাইনটা ভিন্ন 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 থাকে। এটা একটু ফুলের ডিজাইন, খুব সুন্দর ডিজাইন দেখুন। এটা রং করা, এটার উপরে আরও রং হবে যেগুলো সাইডে কিছু বাকি আছে। দেখুন ভিউয়ার্স, এই যে একটা কর্নার, এটা রং হয়নি, অলরেডি রং হবে। এটা আপনারা যে যেরকম কালার দিতে পারেন, অনেকে কোশ্চেন করে ভাই এটা কিছু হোয়াইট সিমেন্টে কাউ করা দিলে কি সাদাই করবো না। আপনারা ব্যাক সাইড যেটা আপনার সাদা জায়গায় আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন। ভিউয়ার্স দেখুন কর্নারটা দেখাচ্ছি আপনাদেরকে আগে, খুবই সুন্দর করে কাজ করা হয়েছে। এটা আমাদের রেডিমেড রানিং কাজ চলতেছে, এগুলো রানিং কাজ চলতেছে। এটা কত রুম, রুমের কত বাই কত স্কোয়ার ফিট? এটা দশ বাই এগারো, আচ্ছা দিবস হলো 11x10 স্কোয়ার ফিট এরকম। আপনারা ক্লিয়ার যেমন দেখতে পারেন, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি একটু ক্লিয়ার হবে। কাজগুলো নিখুঁতভাবে যেমন করা হয়, রঙগুলো নিখুঁতভাবে করা হয়, একদম এদিক সেদিক একটু রঙটা বের বাইরে কোথাও লাগে না, খুব সুন্দর করে কাজ করা হয়। গোল্ডেনের মধ্যে দেখুন সবুজ কালার এবং গোলাপি কালারের মধ্যে কি কাজ করা হচ্ছে এখানে রঙটা। জিপসামে যে কোনো রঙে কাজের উপরে কাজ করতে পারবেন নোয়াজ জিপসাম। আপনিও তাকে একটা জিনিস আগে বলে রাখি যে কত একটা ভিডিওতে আমি মিস্টেক করেছি, সেটা হলো বিল্লাল হোসেন হলে উনি মার্কেটিং এরিয়া ম্যানেজার, উনি আর একচুয়ালি মালিক না, ওটা মিস্টেকটা একটু ভুল হয়ে গেছে, সেটা আবার আপনাদেরকে বলে দিলাম। সাথে কথা বললে বিল্লাল সাহেবের সাথে কথা বললে আপনারা কাজগুলো করতে পারবেন। যেখানে কোনারের কাজগুলো রঙের বাকি আছে অলরেডি, আর একটা বাকি সাইড বর্ডার করা হয়েছে। আচ্ছা সাইড বর্ডারগুলো ওয়ালের সাথে লাগানো হয় কি দিয়ে, সিমেন্ট দিয়ে? অনেকে জিজ্ঞেস করে যে ওয়ালে কিভাবে লাগানো হয়, আপনারা অনেকে চাই বোর্ডের বোর্ডের মধ্যেও লাগাতে পারবেন, বোর্ডের উপরে লাগাতে পারবেন না। আপনার দোকানে যে অনেক ডেকোরেশন দেখা আছে দেখলাম, যেগুলো সব শপে আমাদের নোয়াজ জিপসামের ওইটা বোর্ডে করা হয়ে গেছে। দেখুন খুব কর্নারটা দেখাচ্ছি, এটা হলো সিলিংয়ের মাঝখানে পুরো কর্নারটা দেখা দিচ্ছে একবার। এটা এটা হলো আরেকটা রুম, এটা আরেকটা রুম দেখাচ্ছি আপনাদেরকে। এটাও সেম কাজই হয়েছে অলরেডি, একই ডিজাইন একই সব, রং করলে জিনিসটা ফুটে উঠবে খুব সুন্দর লাগবে তখন। এখানে একটা সিলিং আছে একই কালার একই ডিজাইন, এখানে আবার রংটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে বাড়ির ঘরের ইয়েলো কালার, রেড কালার এবং ব্লু কালার করে খুব সুন্দর করে রংটা করা হইতেছে ভিউয়ার্স। দেখুন এই কোনারগুলো বর্ডার বাকি আছে অলরেডি কাজের। সাতাশ ইঞ্চি রং করা হবে, রং করা মানে কালার করলে সুন্দর ফুল আসবে।
ভাই সময় হয়ে গেছে, কথা আছে দেখুন এখান থেকে রংটা কিভাবে আসতেছে, রানিং কাজগুলো রংটা আগে ফুলের রঙগুলো করা হইতেছে, তারপরে গিয়ে অন্যান্য সবুজ রঙ গোল্ডেন কালার যে রঙ পাতার রঙটা ওটা দেওয়া হয়। আচ্ছা সিলিংটা একটু বড় হয়ে যায়, 32 ইঞ্চি সিলিং না। আচ্ছা ভিউয়ার্স, আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, আপনাদের পুরো রুমটা একবার দেখা দিচ্ছি। এটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে রাত হয়ে আসার কারণে। ভিডিওটা আমি কাটটা আবার শেষও শো করে দিচ্ছি, প্রথমে শো করলাম। আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। জিপসামের নিত্য নতুন যত কাজগুলো আছে জিপসামের, আপনাদের নয়া জিপসামের আপনাদের সবগুলি দেখাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। তাদের যা সাইডে যত কাজ চলে সবগুলি দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওর এখানে শেষ করতেছি, অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।